হ্যালো, হ্যাঁ সরি রে, একটু দেরি হয়ে গেল, ঘুমটা ভাঙতে চাইছিল না আসলে। তুই কি বেরিয়ে গেছিস? ও আচ্ছা আচ্ছা, না আমি এই তো বেরোবো, জাস্ট আমি রেডি হয়ে গেছি। বলছি কি, হ্যাঁ আমার নোটসটা একটু প্লিজ মনে করে নিয়ে নিস। হ্যাঁ বুঝতেই তো পারছিস সামনে এক্সাম। হ্যাঁ কিচ্ছু পড়া হয়নি রে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে, ইয়া দেখা হচ্ছে। হুম 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 বাই। হ্যালো, আমি কে সেটা বলে দিলে তো এক্ষুনি ক্লাইম্যাক্সে পৌঁছে যাব। একটু সাসপেন্স ক্রিয়েট না করলে উত্তেজনা বাড়বে কি করে? আমি তো বুঝতে পারছি না কি কেন আমাকে এখানে আনা হয়েছে। What I have done? বুঝতে চাইলে বোঝানো খুব সহজ জানো তো। আসলে তুমি এখন আমার আইনের কাঠ গড়ায় দাঁড়িয়ে আছো, সুতরাং আমি এখানে যা বলবো সেটাই শেষ কথা। ঠিক আছে, জাস্ট কাম টু দ্য পয়েন্ট। তুমি সোমনা, রাইট? আসলে জানো তো আমি না মাঝে মাঝে মেয়েদের নাম বড় ভুলে যাই। ইটস ওকে, জাস্ট কাম টু দ্য পয়েন্ট, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। মন থেকে শরীরটা এখন অনেক দূরে আছে জানো তো, দুটোকে কাছে আসতে দাও। হা
আমার এখানে শাস্তিটা বাংলা ফিল্মের মতো নয় 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 একটু নয় আর সারিয়াল ঘেঁষা সো শাট ইউর মাউথ অ্যান্ড ওপেন ইউর ইয়ার্স টু লিসন একটা যন্ত্রণার গন্ধ বেরোচ্ছে পাচ্ছ গন্ধটা পাচ্ছ আমি আমি অনেকদিন কোনো শরীরের গন্ধ পাইনি যেন আজ এতদিন পর গন্ধটা পেয়ে হ্যাঁ বলছি তোমাকে এখানে কেন এনেছি সেটা পরে বলবো চলো না একটু অতীত থেকে ঘুরে আসা যাক সব কিছু পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে হ্যাঁ প্লিজ একটু দেখ না রে হ্যাঁ 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 যে কোনো কাজ হলেই হবে হ্যাঁ বুঝতেই তো পারছিস ইঞ্জিনিয়ারিং কলেজ এত টাকা এফোর্ড করা একদম পসিবল হচ্ছে না রে হ্যাঁ আর কলকাতার যা অবস্থা চাকরির এখন থেকে যদি আমি কিছু স্টার্ট না করি না পরে গিয়ে একদম কিন্তু কিছু পাবোই না খুবই মুশকিল হয়ে যাবে হ্যাঁ প্লিজ একটু দেখ আচ্ছা আচ্ছা জানাস তাহলে আমাকে হ্যাঁ ওকে রে ওকে হুম 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 বাই আপনি গতকাল একটা সিভি সাবমিট করেছিলেন এনিওয়েজ ভালো লাগলো সিভিটা দেখে ক্যান উই মিট সামওয়্যার টু টক হ্যাঁ ইয়া অ্যাবসলিউটলি ফাইন ওকে দেন লেন রোড 6 o'clock ইন দ্য ইভিনিং অ্যান্ড ডোন্ট কল মি ব্যাক হিয়ার আই উইল কল ইউ আপ ওকে হ্যালো আচ্ছা আচ্ছা যাই হোক তোমার সিভিটা দেখলাম ইটস কোয়াইট গুড বাট তুমি একটা স্টুডেন্ট তাই তো মানে আমিও চাই না মা বাবাকে এতটা প্রেশার দিতে বাবা শরীরটা একদম ভালো নেই বাবা দুবার হসপিটালাইজ আই এম সো সরি অ্যাকচুয়ালি ফিল ব্যাড নো নো ইটস ওকে যাই হোক লেটস কাম টু দ্য পয়েন্ট আসলে কি জানো তো আমি না মানুষটা বড় ভদ্র এই অপস সরি তুমি বলে ফেললাম নো 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 ইস্যুস আসলে কথা বলতে বলতে যখন দেখি মানুষটা আমার মতোই না তখন আর আপনি আপনি বলতে পারি না যাই হোক যেটা বলছিলাম তুমি অ্যাকচুয়ালি আমাদের এখানে যে ধরনের কাজ হয় ধরো ক্যালেন্ডার শ্যুট হাই ফ্যাশন শ্যুট অ্যাড সেগমেন্ট এগুলো সব আমি দেখাশোনা করি আমি স্টার ডিলিংগুলো করি তা তুমি কি এর আগে কখনো মানে এই ধরনের কাজ করেছো আই মিন অ্যাজ এ মডেল না মানে সেভাবে কখনো করিনি আমার ফ্রেন্ড সার্কেলে কিছু ফ্রেন্ডস আছে আমি ওদের সাথে কিছু র্যাম্প করেছি কিছু শর্ট ফিল্ম করেছি কিন্তু মানে সেভাবে বড় কোনো কাজ আর কি এখনো করিনি আসলে তুমি বাইরে থেকে ব্যাপারটা যতটা পরিষ্কার দেখছো ভিতরে ততটাই বেশি ব্লারিস এখানে শুধু মডেলিং না ইউ শুড হ্যাভ টু ডু এভরিথিং অ্যাজ এ ফ্রেন্ড আই এম টেলিং ইউ দ্যাট যে তুমি যেটাকে যত সাদা ভাবছো ততটা সাদা কিন্তু নয় তো তারও বেশি কালো বুঝলাম বোঝার জন্য কথা না মাথার দরকার হবে এনিওয়েজ রাইট নাও ইউ নিড মানি ইউ টোল্ড মি দ্যাট ইউ ক্যান ডু এনিথিং ফর মানি আফটার অল ইউ হ্যাভ আ গুড ফেস গুড ফিগার ট্রাস্ট মি ইউ উইল আর্ন মিনিমাম অফ 2 lakhs পার মান্থ 2 lakhs আর ইউ ক্রেজি I'm not crazy, darling. I'm giving you words. Trust me, it will be huge.
বাট আমার এত টাকার দরকারই নেই। আমার মিনিমাম কিছু টাকা দরকার যেটা দিয়ে আমি কলেজের ফিস দিতে পারি। দ্যাটস ইট। দ্যাটস ওয়াই আই এম সেইং মিনিমাম অফ 2 লাখস। বাট হোয়াট আই হ্যাভ টু ডু? 187 ডেজ হি উইল স্টে উইথ মি। ইউ উইল হ্যাভ টু সারভাইভ 187 ডেজ। সরি, চিল চিল, ইটস এ রিচুয়াল that I perform every year to worship God. Only virgin girls can do. I'm pretty much sure you are a virgin. আমার ফুটটা ঠিক ভালো লাগে না, আমি ভালো না। প্লিজ লিভ মি। God is waiting for you. God is waiting for you. Cut. মাত্র একটা সিকোয়েন্সে ফ্ল্যাশব্যাক কমপ্লিট। আশা করি এবার রিয়েলিটিটা দেখতে পাচ্ছো। চিনতে পারছো আমি কে? অনির্বাণ। না না, ওসব অনির্বাণ টনির্বাণ আমি নই। আই এম আনটাইটেলড। আর আমি কোনো অ্যাড এজেন্সিতে চাকরিও করি না। তোমার সাথে আলাপ হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে 2013। ফেসবুকে আমার নাম অরিত্র ভৌমিক দেওয়া আছে, যার সাথে তুমি এরপর তোমার সুখ দুঃখ তোমার পার্সোনাল লাইফ সব কিছু শেয়ার করতো। হ্যাঁ, আমি তোমাকে অরিত্র নাম নিয়ে ক্রিয়েটিভ অ্যাড এজেন্সির চাকরিটা দিয়েছিলাম, যদিও বা ফোলিও অ্যাড শুট এগুলো সব বানানো গল্প, ফেক। কি সবটা পরিষ্কার এবার তোমার কাছে? ছোটবেলা থেকে লেখালেখি করতে খুব ভালোবাসতাম জানো। বিষ্ণুদেব আমার প্রিয় কবি ছিল। শুনেছিলাম উনি ব্যাটারির জল খেয়ে নেশা করতেন। বাবা আমাকে কোনোদিনও বিষ্ণুদের বইগুলো পড়তে দিত না, তবু আমি জোর করে পড়তাম, জোর করে। একদিন একদিন বাবা বিষ্ণুদের সমস্ত বই পড়িয়ে দিয়েছিল। আমার তখন রাগ তুঙ্গে, নিজের মাথা ঠিক রাখতে পারিনি। তাই বাবাকে পুরনো ব্যাটারির জল খাইয়ে মেরে ফেলেছিলাম। ভাবো তো আমি কতটা ইন্সপায়ার্ড। প্রায় দুদিন কেটে গেছে, বাড়ির সাথে কোনো যোগাযোগ ছিল না। ইচ্ছে শক্তিগুলো সব হারিয়ে যাচ্ছিল। আমি ওই দিনই মরে গেছিলাম যেদিন আমার সাথে প্রথম ওই ঘটনাটা ঘটে। তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। এমন একটা অন্ধকার জগতের বাসিন্দা হয়ে গিয়েছিলাম যে কোনটা সকাল আর কোনটা রাত বুঝে ওঠার কোনো ক্ষমতা ছিল না আমার। শুধু পাখিদের কলরব আর বাতাসে ভোরের গন্ধ পেতাম। শরীরটা একটা লাশে পরিণত হচ্ছিল। প্রত্যেকটা দিন শরীরে দর উঠত। ভাবিনি, কখনো ভাবিনি এইভাবে নিজেকে বিক্রি করে দিতে হবে কারোর কাছে। বাস্তব বলে এখন আর কিছু নেই আমার কাছে। পুরোনো দিনগুলো মনে করলে মনে হয় আমি বোধহয় অন্য এক জগতের বাসিন্দা।
এইভাবে দু দুটো দিন আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম একটা অন্ধকার জগতের কাছে। বাবা মারা যাওয়ার পর জীবনটা পুরো পাল্টে যায়। একটা বিয়ে করেছিলাম, সেও একদিন হঠাৎ ছেড়ে চলে গেল। শরীর নিয়ে ঘাটতে আমার খুব ভালো লাগে। তোমায় নিয়ে 12 জন বলতে পারো, এটা আমার শখ, খুব ভালো লাগে। ভগবান আমায় একদিন স্বপ্ন দিয়েছিল, আমি যে পাপ কাজগুলো এতদিন ধরে করে চলেছি সেগুলো আর কোনোদিন পাপের খাতায় লেখা হবে না। যদি আমি 187 দিন ধরে এই রিচুয়ালটা কন্টিনিউ করতে পারি, একটা স্বচ্ছ স্বর্গ পাবো আমি। আসলে মানুষ বলে কিছু এক্সিস্ট করে না পৃথিবীতে, শুধু একটা শরীর যা মৃত্যুকালে লাশে পরিণত হয়। শুধু শরীরের এক্সিস্টেন্সটাই থেকে যায়, তাই যতদিন তোমার শরীর আছে তুমি জীবিত, যতদিন তোমার শরীরে মাংসের গন্ধ আছে তুমি এক সম্পূর্ণ নারী। 187 দিন ধরে তুমি ভগবানের আশ্রয়ে থাকবে, আমার শরীরের দ্বারা উনিও তোমার শরীরের স্বাদ নেবেন। এটা শুধু আমার ইচ্ছে নয়, এটা এটা ওনারও ইচ্ছে। যত দিন যাবে তোমার শরীরের খিদে বাড়বে, তত পাপ মুছবে তোমার জীবনের, তুমি এক সুন্দর স্বচ্ছ স্বর্গ পাবে। দেখো পাবে, যেখানে শুধু সুখই সুখ, শুধুই সুখ। অনেকদিন পর আজ ভোর হওয়া দেখলাম। এখনো ভাবতে অবাক লাগছে যে আমি জীবিত। সেই রাতগুলো এখনো আমাকে ভাবায়। সত্যি এরকমও গল্প থাকে যেগুলো আমাদের অজানা, এরকম কালো পোশাকের মানুষ মেলে এই দুনিয়ায়, যারা গল্পের ছদ্মবেশ ধারণ করে। এই জগৎটাকে এখনো ঠিক মতো চিনে উঠতে পারলাম না, নিজেকে এখনো ক্ষমা করে উঠতে পারিনি। আয়নার সামনে দাঁড়ালে খুব ঘেন্না করে নিজেকে। বাবা মা এখনো এই ব্যাপারে কিছুই জানে না।
বাস্তবিক ছবিটা কখনো তুলে ধরতে পারবো না ওনাদের কাছে। গল্পগুলো সারা জীবন গল্পই রয়ে যাবে। আজ বুঝতে পারলাম সিনেমার বাস্তবের মধ্যে কতটা দূরত্ব। মাঝে মাঝে কেঁপে উঠি যখন রিয়েলিটি আমাকে সেই দৃশ্যগুলো দেখায়। Those were the black days of my life. Facebook, WhatsApp, social network, এগুলো থেকে এখন অনেকটাই দূরে চলে এসেছি আমি। এখন একটা প্রাইভেট ফার্মে জব করি, বেশ কেটে যায় দিনগুলো। আমার মতো হয়তো অনেক মেয়েরাই আছে যারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, সেগুলো থেকে এই গল্পটা অনেকটা আলাদা। শুধু আমার নয়, আমার মতন সেম ঘটনা সবার জীবনেই ঘটতে পারে। নিজেকে এখন আবার নতুন করে চিনতে শিখলাম, বাঁচার অভ্যেসগুলোকে পাল্টাতে লাগলাম। এখন মনের মধ্যে শুধু একটাই জেদ বাসা বেঁধেছে, হ্যাভ টু সার্ভাইভ আনটিল ডেথ। মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ, সবই হবে অজরে, জানবে না কি হো। মন চালে মন পাবে, দেহ চালে দেহ, সবই হবে অজরে, জানবে না কি হো। Hey, moon, shiny moon, baby, they hurt, shiny, they hurt.